हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो এখন বাজে সকাল 8:30। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, দেখতে পাচ্ছেন আমিও ভালো আছি। তো আমি এই মাত্র ব্লগটা স্টার্ট করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই। আজ দেখতে পাচ্ছেন সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। তো প্রথম তো দেখতে পাচ্ছেন আমি এখন চা আর মুড়ি খাচ্ছি। তো আমি এখন নাস্তা করছি। তো সকালে চা খাওয়া থেকে সবকিছু শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে পাচ্ছেন আমার বর এখন উঠেনি, কিন্তু মোবাইল ঘাঁটছে আর এই যে খেলা করছে। তো আমার চা খাওয়া হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছেন আমি সবজি কাটছি। এখানে আছে বেগুন আর কিছুটা কেটেছি আলু। তো কেটে নিয়ে আমি সবজিগুলো তো এই যে রান্না বান্না কমপ্লিট করে রান্না নামিয়ে তারপর চলে এসেছিলাম, এই যে স্কুল চলে এসেছিলাম, আইসিডিএস স্কুল। এই যে আমি এখন বাড়ি যাচ্ছি, আইসিডিএস স্কুল গেছিলাম। আধার কার্ড মোবাইল নাম্বার লাগলো সেই জন্য আমার বেবিটার জন্য। তো তখন শেয়ার করা হয়নি, কারণ রান্না করে খুব কম সময়ের মধ্যে চলে এসেছিলাম, সেই জন্য শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো এখন বাড়ি যাচ্ছি, কাজ হয়ে গেছে আর চটপট এলাম। রান্না করে বাসনগুলো মেজে আসেনি, মা হয়তো মেজে নিয়েছে। তো যে পরে স্নান করবো এবার, তারপর খাবার খাবো। তো যাচ্ছি বাড়ি। তো এই সামনেই আইসিডিএস স্কুল, সেই জন্য বেশি সাজাগুজো করি নাই, নাইটি করে চলে এসেছি। আমার স্নান করা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, স্নান করে নিয়েছি আর এখন খেতে বসে গেছে। এখন বাজে 1টা। তো খাবারটা খেয়ে নিই, তারপর আরো কথা হবে। তো খাবার খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, এডিটিং করতে করতে ঘুমিয়ে গেছিলাম কখন। তো অনেক ঘুমালাম আজকে, তো এরকম কখনো ঘুমাইনি। তো আজকে অনেক ঘুমিয়েছি, অনেক ঘুমও পেয়ে গেছিল আর অনেক খিদে পেয়ে গেছিল, সেই জন্য খিদেতে মানে শরীরটা থরথর করে কাঁপছিল। তারপর খাবার খাওয়ার পর অস্বস্তি লাগছিল। তারপর আমি ভাবলাম বসে বসে একটু এডিটিং করি, এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে গেছি। তারপর আমি উঠলাম 3:30, উঠে পড়ে বিকেলের সব কাজ করলাম আর এখন আগুনটা ধরে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন বসে আছি। তো কাজ, বিকেলের কাজ সব শেষ করে তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলাম আর এখন এই যে আপনাদের সাথে কথা বলছি, শেয়ার করছি। এখন তখন ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য আর শেয়ার করা হয়নি। আর এডিটিং করছিলাম, এডিটিং করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি। তো আমি দিনে ঘুমাই না, তো এডিটিং করি বসে বসে, শর্ট ভিডিও বানাই, এইসব কাজ করি। তো আজ এডিটিং করতে করতে ঘুমিয়ে গেছি, আজ মানে ঘুম পেয়ে গেছিল তো ঘুমিয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না একদমই, আর লাইক অবশ্যই করবেন যদি ভালো লাগে। তো আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। তাহলে আজকে পর্যন্ত, টাটা, বাই বাই।